তামসা সব ফকফকা, ও মানে কি বাতি লাগাইলি কে ফিলিপ? কামসার ফকফকা বাতি নয়, আমাদের হাতে আজকে রিভিউর জন্য আছে ফিলিপস 226 E9Q DSP 21.5 ইঞ্চ মনিটরটি। পিসি বিল্ডার বাংলাদেশ চ্যানেলে সবাইকে আবারও একবার স্বাগতম। আনবক্সিং এবং মূল রিভিউতে চলে আসছি ইন্ট্রোর পর। মনিটরটির প্যাকেজিং আশানুরূপ, এর বাক্সটি ধবধবে সাদা, যাতে মনিটরটির উল্লেখযোগ্য সব ফিচারগুলো দেওয়া আছে। বাক্সের হ্যান্ডেল ধরে এর ডালা খুললেই আমরা দেখতে পাবো ভেতরে থাকা সবকিছুর সুরক্ষার উদ্দেশ্যে দেওয়া ফোমের প্যাডিং। ফোমের প্যাডিং ধরে আলতো করে টান দিলেই বের হয়ে আসবে এর ভেতরে থাকা কন্টেন্টগুলো। এই সুযোগে দেখে নেওয়া যাক এর সাথে আসা অ্যাক্সেসরিজগুলো। প্যাকেট থেকে বের করলেই আমাদের চোখে পড়বে এর সুদৃশ্য সিলভার কালারের বেস প্লেটটি। এবারে কেবলস থেকে হাত বাড়ালেই প্রথমেই আমাদের হাতে চলে আসবে পাওয়ার অ্যাডাপ্টরটিকে ওয়াল সকেটে কানেকশন দেওয়ার জন্য পাওয়ার কেবল। অন্য পাশে আছে স্বয়ং পাওয়ার অ্যাডাপ্টরটি। এরপরে ডিসপ্লে কানেক্ট করার জন্য আছে VGA কেবল। ম্যানুয়াল নিয়ে তেমন কিছু বলার প্রয়োজন দেখছি না। সবশেষে আছে একটি HDMI কেবল। এবারে ফোমের লেয়ারটি সরালেই আমাদের চোখে পড়বে আমাদের আজকের রিভিউ ইউনিটটি। এটির সাথে থাকা হ্যান্ডেলটিকে ধরে এটিকে উল্টানোর পর উপরে থাকা নরম আচ্ছাদনটি সরালেই আমাদের আনবক্সিং শেষ। বেস প্লেটটির নিচে থাকা স্ক্রুয়ের রিংটিকে লম্বালম্বি করে নিয়ে মনিটরের স্ট্যান্ডের সাথে বেস প্লেটে থাকা কাট আউটটি মিলিয়ে বসিয়ে দিই। এবারে স্ক্রুটি ঘুরিয়ে টাইট করে নিলেই বেস প্লেট ইনস্টলেশনের কাজ শেষ। সামান্য সময় নিয়ে মনিটরটির অ্যাস্থেটিক্সটি একটু অ্যাডমায়ার করা যাক। মনিটরটির সামনে এবং পেছন থেকে এই সিলভার ব্ল্যাক স্ট্যান্ড এবং বেস প্লেটটি বেশ সুন্দর একটি কালার কম্বিনেশন তৈরি করে, যা আমাদের মতে অনেকের কাছেই ভালো লাগবে। মনিটরটির স্ট্যান্ড সামনে 5 ডিগ্রি এবং পেছনে 20 ডিগ্রি পর্যন্ত টিল্ট করা যাবে। মনিটরটিতে ইনপুটের জন্য আছে একটি HDMI পোর্ট, একটি DVI-D পোর্ট, একটি D-SUB বা VGA পোর্ট। অডিও আউটপুটের জন্য আছে একটি 3.5mm হেডফোন জ্যাক এবং সবশেষে রয়েছে পাওয়ার অ্যাডাপ্টরের ইনপুট। এছাড়াও আছে ওয়াল মাউন্ট করার সুবিধা। মনিটরটির দুই পাশে থাকা সরু বেজেল মনিটরটিকে বেশ স্লিক একটি লুক দেয়, যা আপনার কন্টেন্ট ভিউইংয়ে বিঘ্ন ঘটায় না এবং একই সাথে আপনাকে সর্বোচ্চ ভিউইং স্পেস দেয়। মনিটরটির বটমে ফিলিপস লোগোটিকে বেশ স্টাইলিশভাবে প্রেজেন্ট করা হয়েছে আলাদা একটি রেক্টেঙ্গুলার শেপের মাঝে। মনিটরটির এক পাশে এর মডেল নেম এবং অন্য পাশে এর পাওয়ার ইন্ডিকেটর দেওয়া আছে। OSD-র জন্য কোনো বাটন বা ইন্ডিকেটর নেই, যা ওভারঅল মনিটরটির ক্লিন এবং স্লিক লুকের সাথে আরও যোগ হয়েছে। মনিটরটির OSD বা অনস্ক্রিন ডিসপ্লে কন্ট্রোলের জন্য এর ঠিক পেছনে আছে একটি ডিরেকশনাল জয়স্টিক, যা আমি মনে করি বাটন থাকার চেয়ে অনেক সুবিধাজনক, বিশেষ করে নেভিগেশনের জন্য। এই ফাঁকে দেখে নিচ্ছি মনিটরটিতে থাকা OSD ফাংশনালিটিগুলো। মনিটরটিতে OSD নেভিগেশনের জন্য থাকা জয়স্টিকটি বাম দিকে পুশ করলে আপনি দেখা পাবেন মনিটরটিতে থাকা বিভিন্ন কালার ব্রেসেটগুলোর FPS, রেসিং, RTS, গেমার 1, গেমার 2 এবং সবশেষে আছে মনিটরটির কি ফিচারগুলোর একটি লো ব্লু মুড, যা আপনার চোখকে ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে কিছুটা হলেও সুরক্ষা দেবে। জয়স্টিকটি ডান দিকে পুশ করা মাত্রই আমরা মনিটরটির মেইন OSD মেনুটি অ্যাক্সেস করতে পারছি। লো ব্লু মুডে ব্লু কালারের ইন্টেন্সিটি সেট করার অপশনটি দেওয়া আছে সবার প্রথমে। এরপর আছে মনিটরের ইনপুট সিলেকশন, যার মাধ্যমে আপনি যে ইন্টারফেসের মাধ্যমে মনিটরটিকে PC-র সাথে কানেক্ট করেছেন তা বেছে নিতে পারবেন। পিকচার মোডে যেতেই আপনি মনিটরটিকে ওয়াইড স্ক্রিন নাকি আদ্যিকালের 4:3 অ্যাসপেক্ট মোডে রাখবেন। ব্রাইটনেস, কন্ট্রাস্ট, শার্পনেস, স্মার্ট রেসপন্স, যা মনিটরের রেসপন্স টাইম বিহেভিয়ার কিছুটা নিয়ন্ত্রণ করে, স্মার্ট কন্ট্রাস্ট, গামা, পিক্সেল অরবিটিং, এই ফিচারগুলো কনফিগার করার অপশন পাচ্ছেন। এছাড়াও ব্রাইটনেস এবং ইনপুট সিলেকশন জন্য কুইক অ্যাক্সেসের সুবিধা OSD-তে রয়েছে। এবারে মনিটরটির মূল ফিচারগুলোর একটি সংক্ষিপ্ত ওভারভিউ হয়ে যাক। মনিটরটি IPS প্যানেল বিশিষ্ট, এর ব্যাকলাইট টাইপ হচ্ছে WLED সিস্টেম, প্যানেলের সাইজ 20.5 ইঞ্চ, রেজলিউশন 1080p, ডিসপ্লেতে আছে অ্যান্টি গ্লেয়ার 3H Haze 25% কোটিং, যার ফলে এটিতে ব্যাকগ্রাউন্ডে থাকা আলোর উৎস থেকে স্ক্রিনে গ্লেয়ার সমস্যা থেকে অনেকটাই মুক্ত। এটির পিক্সেল ডেন্সিটি 102 pixels per inch, এর রেসপন্স টাইম 5 মিলি সেকেন্ড গ্রে টু গ্রে, ব্রাইটনেস 250 ক্যান্ডেলা পার মিটার স্কোয়ার, টিপিক্যাল কন্ট্রাস্ট
রেশিও হচ্ছে 1000:1, ভিউইং অ্যাঙ্গেল হচ্ছে 178 ডিগ্রিজ, এতে আছে AMD FreeSync সাপোর্ট যা AMD রেডিয়ন কার্ডের ব্যবহারকারীদের জন্য কাজে আসবে, সর্বোচ্চ সমর্থিত রিফ্রেশ রেট হচ্ছে 75 হার্টজ। এইসো মনিটর টেস্ট একটি কম্প্রিহেন্সিভ মনিটর টেস্টিং টুল, এর সাহায্যে আমরা একটি মনিটরের বেশ কিছু ফিচারের পাশাপাশি বেসিক ডায়াগনোসিস করতে পারি। টেস্ট প্যাটার্নের পর আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কালো ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে সাদা, লাল, সবুজ, নীল ইত্যাদি রঙগুলোতে ডেড পিক্সেলের পাশাপাশি আমরা লাইট ব্লিডিং পরীক্ষা করতে গিয়ে এই দুটির কোনোটির অস্তিত্বই খুঁজে পাইনি। ইউনিফর্মিটি থেকে শুরু করে কালার ডিস্টেন্সেস, গ্রেডিয়েন্টস, শার্পনেস, ভিউইং অ্যাঙ্গেল, গামা ইত্যাদি টেস্টগুলোতেও মনিটরটি সন্তোষজনকভাবে পারফর্ম করে। আমরা ব্লারবাস্টার সাইটের মোশন টেস্টিং থেকে শুরু করে গোস্টিং, ব্ল্যাক ফ্রেম ইনসার্শন, অ্যালিয়াসিং, অপটিক্যাল ইলিউশন, স্টেবিলিটি এবং বিভিন্ন ফ্রেম রেটে মনিটরটিকে স্ক্রিন টিয়ারিং টেস্ট পর্যন্ত চালিয়ে দেখেছি এবং প্রত্যেকটি টেস্টেই মনিটরটি বেশ আশানুরূপভাবে পারফর্ম করেছে। এবারে মতামতের পালা। 10,500 টাকা দামের এই মনিটরটি গেমিং ফিচার দিয়ে রীতিমতো ভরপুর। আমাদের হাতে কোনো AMD গ্রাফিক্স কার্ড ছিল না, যার ফলে এই মনিটরটির ফ্রিসিং ক্যাপাবিলিটিস পরীক্ষা করা সম্ভব হয়ে ওঠেনি। গেমিং এর জন্য এই মনিটরটিতে থাকা কালার প্রিসেটগুলো এক কথায় দারুণ, বিশেষ করে কালার খুবই ভাইব্রেন্ট। আমি এই মনিটরটিতে গেমিং এবং বেঞ্চমার্কিং বেশ ভালোভাবেই উপভোগ করেছি, ভিউ অ্যাঙ্গেল নিয়েও আমি অভিযোগ করার মতো কিছু পাইনি। মনিটরটির একমাত্র নেগেটিভ দিক হচ্ছে ট্রু 8-bit প্যানেল বিশিষ্ট নয়, এতে ব্যবহার করা হয়েছে 6-bit+FRC বিশিষ্ট প্যানেল, যার ফলে কিছু কিছু ক্ষেত্রে কালার ব্যান্ডিং চোখে পড়বে, তবে আমাদের ক্ষেত্রে এটি ঘটেছে একটিমাত্র ইনস্টেন্সে। উল্লেখ্য, আমি নিজেও ব্যক্তিগতভাবে একটি ফিলিপস মনিটর প্রায় এক যুগেরও বেশি সময় ধরে ব্যবহার করে আসছি এবং সেটি এখনও আমাকে ডে ওয়ানের মতোই সার্ভিস দিয়ে আসছে। ধন্যবাদ জানাচ্ছি গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডকে আমাদেরকে রিভিউ ইউনিটটি প্রোভাইড করার জন্য। যদি আমাদের এই কন্টেন্টটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করতে ভুলবেন না, এবং আপনি যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, বাংলা ভাষায় তথ্য প্রযুক্তির এমন নিত্য নতুন কন্টেন্ট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক দিলেই আমাদের সর্বশেষ ভিডিও আসা মাত্রই আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন। আপনাদেরকে আরও একটু নস্টালজিক করতে সেই বিখ্যাত ফিলিপস বাত্তির কমার্শিয়ালটির শেষাংশ জুড়ে দিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পিসি বিল্ডার বাংলাদেশের সাথে থাকুন। আসলেই মাছের রাজা ইলিশ আর বাত্তির রাজা ফিলিপস।